আসসালামু আলাইকুম, ডিএম ক্রিক বুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বিশ্বের সেরা দশজন দৈনিক ক্রিকেটারদেরকে নিয়ে। এই তথ্যগুলো জোগাড় করেছি আমরা pictytot.com থেকে। এই ভিডিওতে শুধু প্লেয়ারদের ব্যাংকে টাকার পরিমাণকেই ধরা হবে, তাদের গাড়ি বাড়ি কিংবা ব্যবসা নিয়ে আলোচনা করা হবে না। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পদের দিক দিয়ে তালিকার 10 নম্বরে হলেন ভারতের হাইড রিডার ব্যাটসম্যান যুবরাজ সিং। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $35 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে 290 কোটি 50 লক্ষ টাকা হয়। এ তালিকার 9 নম্বরে হলেন সাউথ আফ্রিকার লিজেন্ডারি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $35.1 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে 290 কোটি 60 লক্ষ টাকা হয়ে দাঁড়ায়। এই তালিকার 8 নম্বরে হলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $37 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 300 কোটি টাকা। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে তার মোট সম্পদের পরিমাণ 600 কোটি টাকা, সেটা তার ব্যবসা ও ঘর বাড়ি গাড়ি সব মিলিয়ে। আপনারা আবার ভেবে বসবেন না, এটা ভুল নিউজ দিয়েছি আমরা। এই তালিকা 7 নম্বরে হলেন ভারতের হাইড রিডার ব্যাটসম্যান বীরেন্দ্র শর্মা। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $44 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে 332 কোটি টাকা হয়, যা খুবই এক্সপেন্সিভ। এ তালিকার 6 নম্বরে হলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $52 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 431 কোটি 60 লক্ষ টাকা হয়। এই তালিকার 5 নম্বরে হলেন ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডারি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $60 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় 500 কোটি টাকা। এই তালিকার 4 নম্বরে হলেন যৌথভাবে দুই ব্যাটসম্যান। তারা হলেন সাউথ আফ্রিকার লিজেন্ডারি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার লিজেন্ডারি ব্যাটসম্যান রিকি পন্টিং। তাদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $65 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 550 কোটি টাকা। এ তালিকার 3 নম্বরে হলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $92 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 763 কোটি 60 লক্ষ টাকা। তালিকার 3 নম্বরে হলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $111 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 921 কোটি 30 লক্ষ টাকা, যা এ তালিকার 2 নম্বর স্থান দখল করে আছে। এই তালিকার 1 নম্বর হলেন ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার। তার মোট সম্পদের পরিমাণ হলো $115 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 954 কোটি 50 লক্ষ টাকা। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি শুধু প্লেয়ারদের ব্যাংকের টাকার পরিমাণকে হিসাব করা হয়েছে, অন্য কিছু নয়। ধন্যবাদ।